রাজ্যে বনসহায়ক পদে নিয়োগে আলিপুরদুয়ারের জনসভা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার তারই পাল্টা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। হুগলির গুড়াপে জনসভা মঞ্চ থেকে তোপ দাগলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যে কথা মুখ্যমন্ত্রী তুলেছেন দরকার পড়লে প্যানেলটাই বাদ দিয়ে দিন, তারপর দেখব কি হয়। তিনি আরো বলেন, শুধু এক্ষেত্রে নয়, চুক্তিভিত্তিক যেসব চাকরি দেওয়া হয়েছে তার সমস্ত ক্ষেত্রে তদন্ত হোক। সেই তালিকা কোথা থেকে এসেছে, কারা কারা চাকরি পেয়েছে, সব তদন্ত হোক, সব কপি রাখা রয়েছে। এখন জোর গদ্দার অনেক কিছু বলছেন। যখন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে অসন্তোষ জানিয়েছিলাম, তখন কারা কারা ফোন করেছিলেন, আমাকে আটকানোর জন্য কে কি বলেছেন, সব রেকর্ড রয়েছে তাঁর কাছে। আস্তে আস্তে সব সামনে আসবে, কোনো চিন্তা করবেন না। আপনি যখন যেরকম বলবেন তখন সেরকম জবাব দেব, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বললেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলেন, একটাও শিল্প হয়নি রাজ্যে, বড় বড় শিল্প সম্মেলন হয়েছে কলকাতা ও দিল্লিতে, একই সরকার চাই বলে ফের জোরালো সওয়াল করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। যে জেনে রাখুন, এই বনসহায়কের নিয়োগ আমি নিরপেক্ষভাবে বোর্ডের হাতে তুলে দিয়েছিলাম 8ই অক্টোবর সকাল 10টার সময়। আমি যখন আপনাকে মেসেজ করেছিলাম যে কোন বীরভূমের একজন বড় নেতা আমাকে ধমকি দিয়ে বলছে যে বনসহায়কের সব চাকরি তাকে দিতে হবে, আপনি তার পাল্টা ফোন করে আমায় বলেছিলেন যে কিছু পাইনি, সব জেলায় জেলায় তৃণমূলের নেতা কর্মীদের কিছু কিছু করে কোটা তুমি দিয়ে দাও। আজকে আমায় বলছেন কারসাজি করেছেন, আমি এতদিন মুখ খুলিনি, আমি আজকে আপনার কথার পরিপ্রেক্ষিতে মুখ খুলতে বাধ্য হলাম। আমার কাছে সেই মেসেজের কপি আছে, 8ই অক্টোবর 9:58 আপনার সাথে আমার কথা হয়েছিল। আর আমি নিরপেক্ষভাবে কাজটা করতে চেয়েছিলাম বলে একটা ভোটকে দিয়েছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, জেনে রাখবেন আমার কাছে সমস্ত কপি আছে, কোথা কোথা থেকে সুপারিশ এসছে, আপনার কোন নেতা মন্ত্রীরা সুপারিশ দিয়েছে, কোন বিধায়ক সুপারিশ দিয়েছে, কোন উচ্চ নেতৃত্ব সুপারিশ দিয়েছে, কালীঘাট থেকে কি সুপারিশ এসছে, কার তালিকা এসছে, সে সব আমি যত্ন করে রেখে দিয়েছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24x7।